মোরুলা মাছের পাতুরি। মোরুলা মাছ ধুয়ে নিয়েছি, স্বাদ মতো নুন দিলাম, পেঁয়াজ কুচিয়ে দিলাম, টমেটো কুচিয়ে দিলাম, রসুন থেঁতো করে দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম কিছুটা, দিয়ে এবারে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। দিয়ে এবারে আগুনে কলা পাতাকে এইভাবে পুড়িয়ে পুড়িয়ে একটু সেঁকে নিতে হবে, যাতে পাতাটা নরম হয়ে যাবে। এবারে মাছগুলোকে হাফ হাফ করে কম কম করে দিয়ে এইভাবে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। তাওয়াতে একটু তেল দিয়ে গ্রিজ করে নিলাম। দিয়ে এবারে সুতো দিয়ে বাঁধা মাছগুলোকে এবার দিয়ে ঢাকা দিয়ে তিনবার চারবার মিনিট 5-10-15 মিনিট করে এভাবে ঢাকা দিয়ে দিয়ে এটা কুক করতে হবে। আমার এটা তৈরি হয়ে গেছে, খুলছি দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে।